নির্বাচন ঘনিয়ে আসায় তত্ত্বাবধায়কের দাবিতে আরও কঠোর হওয়ার বার্তা দিচ্ছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংলাপের নামে আর প্রতারিত হতে চায় না বিএনপি। তিনি সাফ জানিয়ে দেন, আওয়ামী লীগ সরকারকে এবার পদত্যাগ করতেই হবে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক পাড়ায় প্রতিদিনই আসছে নতুন ইস্যু। যুক্তিতর্কে আলোচনা হলেও ভোট ব্যবস্থা প্রবর্তনে এবার ক্ষমতাসীন দল আর বিরোধী দলের সংলাপের গুঞ্জন নতুন মাত্রা যোগ করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তীর মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি করেন, সরকারের সঙ্গে আর কোনো আলোচনা নয়, অতীতের মতো আর প্রতারিত হতে চায় না বিএনপি। আমরা পরিষ্কার করে বলতে চাই, তোমাদের এই সমস্ত কথায় কেউ ভুলবে না, কারণ তোমরা কখনোই কোন প্রমিস রক্ষা করোনি। ক্ষমতাসীনদের কোনো ফাঁদে বিএনপি পা দেবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারকে এবার পদত্যাগ করতেই হবে। তত্ত্বাবধায়ক সরকার এখন যে ইস্যু আগে থেকেই বলছে, যে ইস্যু হবে কেন, এটাই কারণ সবচেয়ে লাইভ ইস্যু। আমরা আর কোনো কথা শুনতে রাজি নই, আগে পদত্যাগ করুন এবং তারপরে সংসদ বিলুপ্ত করে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার, নির্দলীয় সরকার গঠন করবার জন্য সেই ব্যবস্থা নিন। সরকার বিরোধী আন্দোলনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে আবারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আজকে তার এই স্মরণ সভাতে।